नमस्कार बंधुरा, एखन बजे 7:30। एखन थेके आमि ब्लगटा शुरू करछि। एखन ओई जे सकाले बिछानाटा तुले निच्छि, बिछनार चादरटा बिछिए दिच्छि भालो करे। আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করছি। বিছানা চাদরটা ভালো করে পাতা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবারে বালিশগুলো রেখে দিই ভালো করে। বিছানা ঝাড়া আমার কমপ্লিট। এবার আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দেব। বাবা, আমার ঘরগুলো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি বাসন ধুয়ে নেব। কিছু চায়ের বাসন আছে, আর অন্য দুটি বাসন ছিল, ধুয়ে নেব। বাসনগুলো প্রথমে মেজে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমার মা যেহেতু অন্য কাজে ব্যস্ত আছে, তার জন্য আমি হাতে হাতে কিছু কাজ করছি। আর বলে দিই, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি বাপের বাড়ি থাকি না, আমি চলে যাব শ্বশুর বাড়ি, তখন শ্বশুর বাড়ির ভিডিও আপনারা দেখতে পাবেন। আমার মা অন্য কাজে ব্যস্ত আছে, তাই জন্য মায়ের হাতে হাতে একটু কিছু কাজ করে দিচ্ছি। অন্য কাজে ব্যস্ত আছে বলতে, আমার মা একটু বাজারে গেছে, সবজি মাছ কিনতে, এসব কিনতে একটু বাজারে গেছে। নাহলে মা সচরাচর কিছুই কাজ করতে দেয় না। আমার মেয়ে অন্তরে এখন আমার কাকার কাছে আছে, সে তার দাদুর সাথে খেলা করছে, তার জন্যই আমি করতে পারছি, নাহলে মেয়েকে নিয়েই সারাদিন কেটে যায়। বাসনগুলো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যে আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট, এবার রেখে দিয়ে আসি। সকালের কাজ সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বিছানা ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট। আমার মা বাজার থেকে চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে এসেছে। আর এই যে সবজি নিয়ে এসেছে, আর ওইখানে আমার মেয়ের প্রেসার কুকারে খিচুড়ি হচ্ছে, আমার মেয়ে খাবে।
এই সবজিগুলো নিয়ে এসেছে বাজার থেকে। কি পড়ে যে মুড়েছে না কবে পড়ে যাবে, রক্তময় হয়, রক্তময় হবে নিচে না, এখানে রক্ত তো ময় হবে গো, কলতলে গেলেন এখানে। আর এই যে মাছটা এনেছে কি ছেলে কাছে নাচতে বলে, হ্যাঁ দেখো বেশি কুমড়ো হয়নি, দুটো হয়েছিল, একটা অষ্টমীর দিন কাটা হয়েছিল, আর এই যে একটা আজকে কাটা হলো। এই যে আমাদের ঘরে দুটো পোষা পায়রা, আমাদের ঘরে দুটো পোষা পায়রা আমার ঠাকুমা ওদের জন্য টিনের ঘর করে দিয়েছে, আমার ঠাকুমাই কিনেছে পায়রাগুলো আমার। নমস্কার বন্ধুরা, রাকেশ ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম ও স্বাগত জানাই। তো আপনারা সকাল থেকে দেখতেই পেলেন কি করলাম, সকালের কাজ বা সব কমপ্লিট হয়ে এখন স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পেলেন আমাদের আমার ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা পুরোটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমার নোটিফিকেশান আপনাদের সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমার ভিডিও আপনাদের সবার প্রথমে আসবে। তো আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ছোটো পরিবারের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। তো দেখতে থাকুন, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, পুরো ব্লগটা শেয়ার করব। এই যে আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, যে আলু টমেটো দিয়ে মাছের ঝোল, আর উচ্ছে আলু বরবটি দিয়ে ভাজা। এই যে আমরা এখন ভাত খেতে বসেছি, ভাত খাচ্ছে এখন দুপুরে, এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা। আমার ধরো ওকে, এই যে আমার মা, এই যে আমার ভাই, আমার মেয়েও বসে আছে এখানে। এই যে বিকালে আমরা বাইরে বসে আছি, দেখুন এটা আমাদের পেছনের দিকে, হচ্ছে বিকাল চারটে, এখন হচ্ছে সন্ধে সাতটা। যে আমার মা চা ছাড়ছে, চা খাবো এখন আমরা। আমার বাবা পাও ভাজি এনেছে সন্ধেবেলায়, এই পাও ভাজি খাওয়া হচ্ছে এখন। আর রাতে রান্না হয়েছে ভাত ডাল আলু সিদ্ধ। রাত দশটার সময় লাঞ্চ হয়ে গেছে। আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ রাকেশ ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। এটা হচ্ছে আমার মেয়ের বিস্কুট।